যারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের অডিয়েন্সদের একটু ভিন্ন ধাঁচের ভিডিও দেখাতে চান বা ভিন্ন ধাঁচের কিছু তৈরি করতে পছন্দ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি প্রয়োজনীয় হবে। বিকজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের বেশ কিছু ছবি এবং একটি ড্রোন ফুটেজ একসাথে ট্র্যাকিং করা যায়। হোপফুলি এই ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। তার আগে জেনে নিই আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর সম্পর্কে। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ওয়ান্ডারশেয়ারের ডক্টর ফোন নামের একটি সফটওয়্যার। নর্মালি আমরা সবাই কিন্তু আমাদের ফোনের সিকিউরিটির জন্য প্যাটার্ন লক বা পিন পাসওয়ার্ড ব্যবহার করে থাকি এবং প্রায় সময় যেটা হয় আমাদের সেই লকগুলো ভুলে যায়। তারপর সেটা আনলক করার জন্য আমরা যেটা করি, মোবাইল সার্ভিসিং দোকানগুলোতে গিয়ে আমাদের ফোনটি ফ্ল্যাশ করে দেন আমাদের ফোনটি আনলক করতে হয়। সো এখন থেকে চাইলে আপনি এই ডক্টর ফোন সফটওয়্যারটি ব্যবহার করে খুব ইজিলি আপনি নিজেই আপনার ফোনটি আনলক করতে পারবেন। ডক্টর ফোন সফটওয়্যারটি ওপেন করে আনলক ফিচারে গিয়ে আমরা আমাদের ডিভাইসটিকে সফটওয়্যারের সাথে কানেক্ট করব। তারপর আমাদের ডিভাইসের ব্র্যান্ড এবং মডেল নাম্বারটিকে সিলেক্ট করব। দেন এখান থেকে কনফার্ম টাইপ করে চলে যাব নেক্সট স্টেপে। তারপর ডক্টর ফোন ওয়েবসাইটে থাকা এই নির্দেশনাগুলো ফলো করে খুব ইজিলি আমাদের লকটিকে রিমুভ করতে পারবো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ডক্টর ফোন সফটওয়্যারটির লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এবং আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, অবশ্যই আপনাকে এই ডক্টর ফোন সফটওয়্যারটির বিশেষ সুবিধাগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই সফটওয়্যারটি পারচেস করতে হবে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আদনান আর আপনারা দেখছেন টেকবঙ্গ। শুরুতে আমরা যেই ভিডিওটি দেখলাম এই ভিডিওটি তৈরি করার জন্য, মানে এই টোটাল কাজটি করার জন্য আমাদের দুইটা পরিচিত অ্যাপের প্রয়োজন হবে। প্রথমে আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামের একটি অ্যাপ, তারপর আমাদের প্রয়োজন হবে কাইনমাস্টার। এবার কথা বলা যাক ভিডিও ফুটেজের ব্যাপারে। আমি এখানে যে ড্রোন ফুটেজটি ব্যবহার করেছি সেটা পিক্সেলস নামের সাইট থেকে নেওয়া। আপনারা চাইলে এই সাইট থেকে এই ধরনের ফুটেজগুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। প্রথমেই আপনি যে ভিডিওটি ব্যবহার করবেন সেই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিতে হবে, সেটা যে কোনো ভিডিও হতে পারে। তারপর পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করলে ডিফল্ট অবস্থায় আমরা যে টেক্সটটা দেখতে পাবো সেটা রিমুভ করব। তারপর এখান থেকে আমরা স্ক্রিনশটটা অ্যাড করব ব্যাকগ্রাউন্ডে। দেন এখানে থাকা এই শেপগুলো ব্যবহার করে আমরা বেশ কিছু ফটো ফ্রেম ক্রিয়েট করে নিব ঠিক এই প্রসেসে। ফাইনালি পিএনজি ফরম্যাটে আমাদের ফটোটিকে বা এই ফাইলটিকে সেভ করে নিব। এরপর কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে আমরা মিডিয়া থেকে আমাদের ভিডিওটিকে ইম্পোর্ট করব। দেন লেয়ার থেকে আবারও মিডিয়াতে যাব। দেন পিক্সেল অ্যাপ থেকে আমাদের পিএনজি ফাইলটা অ্যাড করে নিব। দেন এটাকে আমরা প্রপারলি রিসাইজ করে নিব। তারপর এই লেয়ারে ক্লিক করে আমাদের চলে যেতে হবে এই অ্যানিমেশন টুলটিতে। দেন খেয়াল করুন ভিডিওতে ক্যামেরাটি যে মুভমেন্টে এগোচ্ছে ঠিক এভাবে আমাদের ফটোগুলোকে জুম ইন করতে হবে, যেটা অনেকটা এভাবে। Thank you.
এই প্রসেসটাকে বলা হয় মোশন ট্র্যাকিং। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের লক সেট হয়ে গেছে। তারপর প্রয়োজন হলে কিন্তু আমরা এটাকে আবার আনলকও করতে পারবো। তো আমাদের কাজ প্রায় শেষ, চলুন এবার দেখি আমরা এর চমৎকার আউটপুট। এরপর আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওতে মিউজিক সেট করে নিতে পারেন। এবং ফাইনালি এই শেয়ার থেকে সর্বোচ্চ কোয়ালিটিতে ভিডিওটিকে এক্সপোর্ট। হোপফুলি কাইনমাস্টার ইউজারদের জন্য বা অ্যান্ড্রয়েড ফোনতে যারা ভিডিও এডিট করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। আর কাইনমাস্টারের যে লেটেস্ট ভার্সনটি চলে এসছে সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই অনেক সমস্যায় পড়ছেন, যেটা আমাদের ফেসবুক পোস্টগুলো দেখে আমি বুঝতে পারছি। তো আপনার কাইনমাস্টার অ্যাপটি ব্যবহার করার ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে সেটা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জানাতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমার সকল সোশ্যাল মিডিয়া লিঙ্কও প্রোভাইড করা আছে, চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।